দিল্লিতে পৌঁছানোর দ্বিতীয় দিনে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখা করলেন কামদুনির প্রতিবাদীরা। দীর্ঘক্ষণ কথা বলে বেরিয়ে নির্ভয়ের মায়ের সঙ্গেও দেখা করলেন তারা, কথা বললেন, সকলেই পাশে থাকার আশ্বাস দিলেন তাদের। বুধবারই পৌঁছে গিয়েছিলেন কামদুনির প্রতিবাদীরা। সুষমা স্বরাজের কন্যা বাঁশরী স্বরাজের সঙ্গে দেখা করেছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যা সহ মৌসুমী কয়াল, টুম্পা কয়াল এবং প্রদীপ মুখোপাধ্যায়ের মতো প্রতিবাদীরা। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করার পাশাপাশি যে বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখা করবেন সে কথাও জানিয়েছিলেন তারা। সেই মতোই এদিন তারা দেখা করে দীর্ঘক্ষণ কথা বললেন জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন রেখা শর্মার সঙ্গে। তারা বেরিয়ে যাওয়ার পরও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন আদালতের বিষয়ে তিনি কোনো হস্তক্ষেপ করতে চান না, তবে নির্যাতিতা পরিবারের সদস্যা সহ অন্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে তিনি পুলিশকে অনুরোধ করবেন। মুঝে ইনভেস্টিগেশন কি কপি মঙ্গানি হোগি আর ক্যোঁকি ও ইনভেস্টিগেশন অলরেডি কোর্ট মে হ্যায় তো উসমে মে ইতনা ইন্টারফেয়ার নেই কর সকতি, লেকিন জো কমপ্লেনেন্ট হ্যায় উনকি সুরক্ষা কে লিয়ে মে পুলিশ কো লিখুঙ্গি কি উনকো সুরক্ষিত রাখা যায় আর উনকি আগেনস্ট গলত কেসেস না কিয়ে যায়। তার আরো দাবি, রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির তরফে নিরপেক্ষ তদন্ত করা হয়নি, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করেননি, তাই এই মামলায় পুনরায় তদন্ত করা হোক, পুলিশের পাশাপাশি কোর্টেও আবেদন করবেন। না এসা কেস নিয়ে জিসমে পুলিশ অর ইনভেস্টিগেশন এজেন্সিজ জো হ্যায় ও সরকার দ্বারা পুরি তরহ আপনে পক্ষ মে কাম করনে কে লিয়ে ইউজ কি জাতি হ্যায় और विक्टिम हमेशा विक्टिमाइज्ड ही रहता है। वेस्ट बंगाल में ये पहला केस नहीं है, ये बार बार होता है, ये पुराना केस है। और जहां तक सीएम की बात है, मुझे पता चला उन्होंने प्रॉमिस किया था कि 15 दिन में ये सॉल्व करेंगे, लेकिन वो अपने पक्ष में रखते हुए जो लोग इस पे आवाज उठा रहे हैं उनको प्रॉपरली सिक्योरिटी मिले, सेफ्टी रहे उनकी, इसके लिए हम पुलिस को लिखेंगे और ये भी लिखेंगे कि इन्वेस्टिगेशन अगर दोबारा की जाए वो हम देखेंगे कि कोर्ट में भी ये बात रखी जाए कि इन्वेस्टिगेशन दोबारा प्रॉपर। তার দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো পুলিশ অফিসার রাজ্য মহিলা কমিশনের সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না, তাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম কোর্টেরই এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। ইয়ে তো কোর্ট কো অর হোম মিনিস্ট্রি কো হি ইস পে কুছ করনা চাহিয়ে, क्योंकि लेटर्स लिखने से ना तो उनके पुलिस वालों को ना उनका एक भी पुलिस सीनियर ऑफिसर आपसे आके मिल सकता है जब तक सीएम का ऑर्डर ना हो, उनकी कमीशन की चेयरपर्सन नहीं मिल सकती है जब तक सीएम का ऑर्डर ना हो। जब इतना ज्यादा आपने डरा के रखा हुआ है अपने ऑफिसर्स को, इतना ज्यादा एडमिनिस्ट्रेशन आपसे डरी हुई है कि कोई आपके बिना पूछे कदम नहीं रख सकता, तो कैसे डेवलप करेगा? मुझे नहीं लगता वो स्टेट कभी डेवलप करेगा अगर इस प्रकार की स्थिति रही। তিনি আরো বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গে গেলেও তাদের অসহযোগিতার শিকার হতে হয়, এতেই বোঝা যায় সেখানে সাধারণ মানুষের অবস্থা ঠিক কি রকম। और मेरी टीम भी वहां जब जाते हैं तो हमें सुरक्षित महसूस नहीं होता, सुरक्षा नहीं प्रदान की जाती प्रॉपर, गाड़ी भी इस बार मेरी मेंबर गई थी तो उनको गाड़ी भी एक घंटे बाद, और ये जानबूझ के कहा गया कि लेट लेके जाए, ड्राइवर ने ये बताया कि वहां के जेएस हैं जो जॉइंट सेक्रेटरी हैं उन्होंने कहा कि लेट गाड़ी लेके जाया जाए। तो इस प्रकार से जब वो एक कमीशन के मेंबर या चेयरपर्सन को तंग कर सकते हैं तो आम जनता को वो क्या कर सकते हैं, हर चीज पॉलिटिकल एंगल से सोची जाती है, वहां पे जनता को भी डिवाइड किया जा गया है सिर्फ पॉलिटिकल रीजन से। अगर वेस्ट बंगाल मेरे ख्याल से पूरे देश से 25 साल 30 साल पीछे है, महिला सीएम होने के बावजूद भी महिलाएं ही अगर सुरक्षित नहीं है तो बहुत बड़ा क्वेश्चन मार्क है उनकी एडमिनिस्ट्रेशन पे। পুজোর পর কামদুনি কাণ্ডে খোঁজ খবর করতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা রাজ্যে আসবেন, এমনটাও জানিয়ে দেন তিনি। পাশাপাশি নির্ভয়ার মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কামদুনির প্রতিবাদীরা। জাতীয় মহিলা কমিশনে আজ এসেছিলেন কামদুনির নির্যাতিতার পরিবার এবং প্রতিবাদী টুম্পা মৌসুমী কয়ালরা।
তারা এসে এখানে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন রেখা শর্মা তার সাথে দীর্ঘক্ষণ বৈঠক করলেন এবং বৈঠকের পরে যেটুকু আমরা জানতে পাচ্ছি তারা বলছেন রেখা শর্মা তাদের আশ্বস্ত করেছেন যে পুজোর পরে কামদুনি যাবেন তারা একটি প্রতিনিধি দল পাঠাবেন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এবং একই সাথে নিরাপত্তার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখবে জাতীয় মহিলা কমিশন তো পশ্চিমবঙ্গে বারবার মহিলারা নির্যাতিত হচ্ছেন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে এই বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করবেন তিনি বলেও জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট সিএন নিউজ